গুড মর্নিং বন্ধুরা। তো এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, মানে হাতগুলো জলের কাজ করে হাতগুলো পুরো বরফ হয়ে গেল। আর আজকে আমি নিলাম লাল চা, দাঁড়াও দেখাচ্ছি লাল চা, কারণ ইচ্ছে করলো আজকে আদা দিয়ে লাল চা খাওয়ার। তো আর আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার রাতুর বিছানায় আছে, বিছানার কম্বল ভাঁজ করলাম না আজকে, খুব ঠান্ডা পড়েছে। গরমও দাঁতে লাগে, ঠান্ডাও দাঁতে লাগে, অসহ্য। পাটা উঠাতে পারছি না, পাটা উঠাবো, আবার ডাকবে কেউ, আবার যাবো, আবার উঠবো, ওর জন্য না পাপা। আমি পাপাকে আজকে লাল চা খাওয়াবো। হ্যাঁ বাপা, কি যে রান্না করব, মনে হচ্ছে খিচুড়ি করি। ঠান্ডার মধ্যে খিচুড়ি, নয় মাংস, নয় শুটকি মাছ, আর নয় তো ডিমের কারি। আমার আবার ডিমের কারিটা বেশি ভালো লাগে না, আমার ডিমের ঝোলটাই ভালো লাগে। আলু দিয়ে একটু ঝোল হবে, যেন ঝোলটা মেখে খাওয়া যায়। আমার ঝোলের সেন্টটা খুব ভালো লাগে, কারিটা ভালো লাগে না। রাহুলের আবার কারিটা পছন্দ। তো চালটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। চা না তো ঠান্ডা হয়ে যাচ্ছে আমার, না পাপা।
আদা রসুন সব নিয়ে নিলাম, এখন ডিমের ঝোলটা বানাবো আমি। আমি একদম ডিমের ডিম মানে কষানোর সময়ই দিয়ে দিলাম, আমি এভাবেই রান্না করি কারণ ডিমটা তো ভাঙবে না। আর আজকে মনে হচ্ছে একটু সবজিটা কমই হয়ে গেল, মানে এক বেলার জন্য ঠিক আছে, আর এখান থেকে রাতের জন্য রাখতে হবে। এখনও লঙ্কা বাটা দিই নেই, লঙ্কার গুঁড়া দিই নেই, রাতের জন্য রাখবো। তারপরে লঙ্কাটা এটা এটার ফাটাবো না, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। দেখো এই যে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেই লাল হয়ে গেল কালার। আর এই যে রাতুলের জন্য উঠিয়ে রাখলাম, ওটা একটু ঝোল দিয়ে ফুটিয়ে নিব আলাদা, আর আমাদেরটা এখন একটু ঝোল দিয়ে দিব। এই লঙ্কাগুলো একটু কেটে দিয়ে দিই দুই বাক্স। দেখো আমার ডিমের ঝোল রেডি, এখন আমি নামিয়ে নিব ঝোলটা। আর রাতুলেরটাও এর আগে বানিয়ে ফেললাম, মানে একটু এটা নামিয়ে রাতুলেরটাও বানানো শেষ, এই যে রাতুলের খাবারও রেডি। ওকে তো পেস্ট করে খাওয়াই, তো চলো এখন ডিমের ঝোলটা নামাই, নামাই রাতুলকে খাওয়াই। অনেক বেলা হয়ে গেছে, ওকে খাওয়াবো তারপর আমরা খাবো। তো বন্ধুরা দেখো যে ঝোল নামিয়ে নিলাম, ডিমের ঝোল, গরম গরম ভাতের সঙ্গে ডিমের ঝোল। আমার তো আর কিছু লাগে না, আমার দারুণ লাগে খেতে। তো চলো রাতুলকে আগে খাওয়াই। তো দেখো বন্ধুরা এই যে আমাদের কবি চলে আসছে, মোস্তফা দা আজকে একটা কবি ছাড়বে, কবিতা ছাড়বে। যে মোস্তফার হাত, যে মোস্তফাদার হাতে যে বইটা দেখছেন ওইটা কিন্তু মোস্তফাদারই কবিতা, সব এটাতে সব মোস্তফাদার কবিতা। এই যে মোস্তফাদার ছবি, তো নে রাহুল নে একটা কবিতা নিয়ে ছাড়।
তো দেখো বন্ধুরা, বিকালে চা বানিয়ে নিলাম, আর একটা মালপো আর একটা কুকিজ নিলাম, রাহুলকে দিব। আর আমার খেতে পারে নাই, আমি শুধু চাই খাবো, একটু কুকিজ নিতে পারি। চাটা আজকে পাতলা ফেলফেলে হয়েছে। কে ডাকে? কদিন থেকে চান করে না ও? কি পাগল হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওর সাথে। তো ভালো থেকো, সুস্থ থাকো, শুভরাত্রি।